তো মুভিটি শুরু হয় জাপানের টোকিও শহরে। এখানে আমরা ইউজি কিমারো নামের একজন পিতাকে দেখতে পাই, যার বাচ্চা ছেলে ওয়াতারুকে কেউ একজন ছাদের ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, যার ফলে সে প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। তো এরপর সেখানে ইউজি কিমারোর পিতা দ্য এল্ডার আসে এবং ওয়াতারুর এই অবস্থার জন্য তাকেই দায়ী করে, কারণ সে তার ছেলের ঠিকমতো খেয়াল রাখতে পারেনি, যার ফলে এই ঘটনাটি ঘটেছে। এবং এই খুনিটি কিমারোকে একটি চিরকুটের মাধ্যমে জানায় যে সে আজকে রাতে একটি বুলেট ট্রেনের নির্দিষ্ট একটি সিটে বসে থাকবে। তো এরপর কিমারো তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তাকে হত্যা করার জন্য। তবে এসব কিছুই ওই খুনিটির একটি প্ল্যান মাত্র। অন্যদিকে লেডিবাগ নামের একজনকে হায়ার করা হয় ওই একই বুলেট ট্রেন থেকে একটি ব্রিফকেস চুরি করার জন্য। তাকে হায়ার করে মারিয়া নামের একজন মহিলা। লেডিবাগ হলেন একজন আমেরিকান খুনি, তবে সে নিজেকে অনেক আনলাকি বলে মনে করেন। মারিয়া তাকে বলে যে বুলেট ট্রেনটির গন্তব্যস্থল হলো কয়োটা এবং তাকে ট্রেনটির সেখানে পৌঁছানোর আগেই ব্রিফকেসটি চুরি করে ট্রেন থেকে নেমে যেতে হবে। তবে মারিয়া প্রথমে কার্ভার নামের একজনকে বলেছিল এই জবটির জন্য, তবে কার্ভারের শরীর অসুস্থতার কারণে সে জবটি নিতে পারেনি। আসলে কার্ভার ইচ্ছাকৃতভাবেই এই জবটি নেয়নি, কারণ এর পিছনে একটি টুইস্ট রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। লেডিবাগ স্টেশনে পৌঁছানোর সময় সে একটুর জন্য একটি ট্রাকের নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে যায়। তো যাই হোক, ট্রেনের মধ্যে আমরা প্রিন্স নামের একটি কিউট ও নিষ্পাপ মেয়েকে দেখতে পাই। আসলে সে কিউট নয়, সে হলো একটি বড় লেভেলের খুনি যে তার মাসুম চেহারা দিয়ে মানুষদেরকে ম্যানিপুলেট করে এবং সে নিজেকে অনেক লাকি বলে মনে করে। সেই কিমারোর ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং সেই কিমারোকে এই ট্রেনে আসতে বলেছে। এই ট্রেনের মধ্যে আমরা একটি খবরের মাধ্যমে জানতে পারি যে কিছুদিন আগে একটি ল্যাব থেকে একটি বিষাক্ত সাপ চুরি হয়ে গেছে। তো যাই হোক, এই ট্রেনের মধ্যে আমরা ল্যামেন ও টেঞ্জারিন নামে আরও দুজন প্রফেশনাল খুনিকে দেখতে পাই, যাদের দুজনকে হায়ার করা হয়েছে হোয়াইট ডেথের ছেলেকে ও $10 মিলিয়ন ভর্তি একটি ব্রিফকেস নিরাপদে হোয়াইট ডেথের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসলে হোয়াইট ডেথ হলো একজন টপ ভিলেন যার ছেলেকে একটি গ্যাং কিডন্যাপ করেছিল এবং তাদের ডিমান্ড ছিল $10 মিলিয়ন। তাই হোয়াইট ডেথ ওই দুজনকে $10 মিলিয়ন দিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য পাঠায়। তবে তারা সেখানকার সবাইকে মেরে ফেলে এবং হোয়াইট ডেথের ছেলে ও $10 মিলিয়ন ভর্তি ব্রিফকেসটা নিয়ে ট্রেনে করে কোয়েটা ফিরছে। আর এই $10 মিলিয়ন ব্রিফকেসটাকে চুরি করার জন্যই মারিয়া লেডিবাগকে এই ট্রেনের মধ্যে পাঠিয়েছে। অন্যদিকে কিমারো ট্রেনের মধ্যে উঠে পড়ে এবং সে তার ছেলেকে যে খুন করতে চেয়েছিল তাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে একটি সিটে বসে থাকা একটি মেয়েকে গুলি করতে যায়। মেয়েটি হলো প্রিন্স। কিমারো তাকে দেখে মনে করে যে হয়তো সে ভুল করে তাকে গুলি করতে যাচ্ছিল, কারণ তাকে দেখে অনেকটা ইনোসেন্ট লাগছিল। আর এটার সুবিধা নিয়েই প্রিন্স কিমারোকে একটি ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে অজ্ঞান করে দেয়। তো যাই হোক, এদিকে লেডিবাগ সফলভাবে ট্রেনে উঠে পড়ে এবং সে লেমন এবং ট্যাঞ্জেরিনের কাছ থেকে ব্রিফকেসটা চুরিও করে নেয়। আর এরপর যখন সে নেক্সট স্টেশনে নামার জন্য প্রস্তুত হয়, তার আগেই ওয়াল্ফ নামের একজন এসে তাকে ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করে। ওয়াল্ফ হলেন একজন মেক্সিকান খুনি ও ড্রাগ ডিলার। তো একদিন তার একটি মেয়েকে পছন্দ হয় এবং সে তাকে বিয়ে করতে চায়। তবে বিয়ের দিন পার্টিতে তাদের ড্রিঙ্কে কেউ একজন বিষ মিশিয়ে দিয়েছিল, যার ফলে সে মেয়েটি সহ সেখানকার সবাই ভীষণ ভয়ানকভাবে মৃত্যুবরণ করে। তবে ওয়াল্ফ বেঁচে যায়, কারণ ড্রিঙ্কটি পান করার সময় একটি ওয়েটারের সাথে তার ধাক্কা লাগে, যার ফলে ড্রিঙ্কটি তার জামাতে পড়ে যায়। আর এই ওয়েটারটি ছিল ল্যালিবাগ। তবে ল্যালিবাগ এখানে নিষ্পাপ, কারণ সে ওই ড্রিঙ্কে বিষ মেশায়নি। তবে ওয়াল্ফ মনে করে যে সেই এই কাজ করেছে, তাই ওয়াল্ফ তাকে হত্যা করার চেষ্টা করে এবং সে তার দিকে একটি ছুরি ছুঁড়ে মারে। কিন্তু ছুরিটি লেডিবাগের ব্রিফকেসে লেগে বাউন্স করে ওয়াল্ফের শরীরেই ঢুকে পড়ে এবং ওয়াল্ফ সেখানেই মারা যায়। এরপর বিচলিত ও চিন্তিত লেডিবাগ ওয়াল্ফের দেহ থেকে ছুরিটা সরিয়ে তাকে জীবন্ত মানুষের মতোই ট্রেনের সিটে বসিয়ে দেয় এবং এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিমারো যখন জ্ঞান ফিরে, তখন প্রিন্স তার সামনে প্রকাশ করে যে সেই তার ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল।
কিমারুকে এখানে নিয়ে আসার জন্য। প্রিন্স জানায় যে তার ছেলে যে হসপিটালে ভর্তি রয়েছে সেখানে তার একজন লোক আছে। যদি কিমারু এখানে প্রিন্সকে হত্যা করার চেষ্টা করে বা হত্যা করে, তাহলে প্রিন্সের ভাড়া করার লোক হসপিটালে তার ছেলেকে হত্যা করবে। প্রিন্সের প্ল্যান হলো সে হোয়াইট ডেথকে হত্যা করবে এবং তার স্থান দখল করবে। হোয়াইট ডেথকে সেটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম। প্রিন্স জানে যে কিমারু হোয়াইট ডেথের হয়ে কাজ করে, তাই সে তার এই প্ল্যানিংয়ে তাকে যুক্ত করে। অন্যদিকে লেমন ও ট্যাঞ্জেরিন তাদের হারানো ব্রিফকেসটা খুঁজতে থাকে এবং সেই সময় কেউ একজন এসে হোয়াইট ডেথের ছেলেকে বিষ দিয়ে হত্যা করে। আর এটা সেই বিষ যেটা ওয়ালফের পার্টিতে ব্যবহার করা হয়েছিল, মানে এখানে খুনি একজনই। ট্যাঞ্জেরিন জানতে পারে যে লেডিবাগ তাদের ব্রিফকেসটা চুরি করেছে। অন্যদিকে লেডিবাগ ব্রিফকেসটা লুকিয়ে রেখে ল্যামনের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তাদের ব্রিফকেসটা ফিরিয়ে দেবে, তবে তারা লেডিবাগকে এখান থেকে যেতে দেবে। ল্যামন মনে করে যে সে হয়তো হোয়াইট ডেথের ছেলেকে হত্যা করেছে, কিন্তু আসলে সে হোয়াইট ডেথের ছেলেকে হত্যা করেনি। কিন্তু ল্যাডিবাগ মনে করে যে ওয়ালফি হয়তো হোয়াইট ডেথের ছেলে, তাই সে ল্যামনকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পূর্বে সে তার খাবার জলে ঘুমানোর ওষুধ মিশিয়ে দেয়। অন্যদিকে প্রিন্স ও কিমারু লেডিবাগের লুকোনো ব্রিফকেসটা খুঁজে পায় এবং তার এর মধ্যে একটি বোম লাগিয়ে দেয় যাতে করে হোয়াইট ডেথ এটা ওপেন করা মাত্রই মারা যায়। এদিকে লেডিবাগ ট্যাঞ্জেরিনের মুখোমুখি হয় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং এক সময় লেডিবাগ ট্যাঞ্জেরিনকে লাথি মেরে বাইরে ফেলে দেয়, তবে ট্যাঞ্জেরিন পুনরায় চলন্ত ট্রেনে উঠতে সক্ষম হয়। এরপর এক সময় এসে ট্যাঞ্জেরিন বুঝতে পারে যে লেডিবাগের কাছে সত্যি সত্যি ব্রিফকেসটি নেই এবং সে হোয়াইট ডেথের ছেলেকে হত্যা করেনি। কিন্তু ট্যাঞ্জেরিন তাকে এখান থেকে যেতে দেয় না, কারণ হোয়াইট ডেথের ছেলের হত্যার দায়ী করার জন্য তাদের কাউকে প্রয়োজন। এদিকে ল্যামন ট্যাঞ্জেরিনকে খুঁজতে বের হয় এবং মাঝপথে প্রিন্স ও কিমারুর সাথে তাদের দেখা হয় এবং ল্যামন তাদের প্রতি সন্দেহ করে এবং প্রিন্স মিথ্যা করে বলে যে কিমারু তাকে কিডন্যাপ করেছে। তাই ল্যামন কিমারুর ঘাড়ে গুলি করে, কিন্তু ল্যামন এটাও বুঝতে পারে যে প্রিন্স নাটক করছে এবং সে অনেক মিথ্যাবাদী। তাই ল্যামন একটি স্ট্রিকার তার পিঠে লাগিয়ে দেয় এবং যখন ল্যামন প্রিন্সকে গুলি করতে যায় ঠিক এমন সময় সে অজ্ঞান হয়ে যায়, কারণ লেডিবাগ তার জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর প্রিন্স তো এমনিতেই সবসময় লাকি, তো এরপর প্রিন্স ল্যামনকে গুলি করে এবং তাদের দুজনকে ওয়াশরুমে ভরে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে লেডিবাগ আর একটি ঘাতকের মুখোমুখি হয়, হর্নেট। হর্নেট হলো একজন আমেরিকান খুনি আর সেই ওয়ালফের পার্টির সবাইকে এবং হোয়াইট ডেথের ছেলেকে বিষ দিয়ে হত্যা করেছে। আর সে যে বিষটা দিয়ে সবাইকে হত্যা করছে সেটা হলো একটি বিষাক্ত সাপের বিষ, যে সাপটা ল্যাব থেকে চুরি হয়ে গিয়েছিল, যেটা আমরা কিছুক্ষণ আগেই খবরে জানতে পারলাম। আসলে হর্নেটই ওই সাপটা চুরি করেছিল। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং একসময় হর্নেট ওই বিষ ল্যাডিবাগের শরীরে ইনজেক্ট করে দেয় এবং সঙ্গে সঙ্গে ল্যাডিবাগও তার শরীরে এটা ঢুকিয়ে দেয়। কিন্তু হর্নেটের কাছে একটি অ্যান্টিভেনম ছিল যেটা ল্যাডিবাগ কেড়ে নিয়ে তার শরীরে ইনজেক্ট করে দেয়, যার ফলে ল্যাডিবাগ বেঁচে যায় এবং সঠিক সময় অ্যান্টিভেনম না পাওয়ার কারণে হর্নেট মারা যায়। তো পরের পার্টটি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।